কাশির বনে লাগছে ডেরা, হৃদয় হচ্ছে আপন ভোলা। মা আসছেন বছর ঘুরে, পুজো আপডেট এক নজরে দেখুন স্কাই নিউজ ইন্ডিয়ার নিবেদন। পুজো পাঁচ বিশালী। শরৎ মেঘের ফাঁকে এক চিলতে রোদ, কাশের শুভ্রতা, শিউলির গন্ধ, এই আবহ মনে করায় মা আসছে। পুজোর আর কয়েকটা দিন বাকি, সারা বছর এই কটা দিনের জন্যই তো আনন্দ অপেক্ষা। ঐতিহ্যবাহী বাড়ি থেকে পাড়ার পুজো, বনেদি বাড়ির পুজো থেকে সাবেকিয়ানা কিংবা থিম, সবটাই তুলে ধরছি পুজোর পাঁচমেশালিতে। আজকে আমরা ঘোষাল বাড়িতে পৌঁছে গেলাম, ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ি। রীতি রেওয়াজ মেনে পুজো হচ্ছে আজও, বনেদি বাড়ির পুজো। আরামবাগ থেকে 4 কিলোমিটার দূরে জয়রামপুর হাট বসন্তপুর এলাকায় অবস্থিত ঘোষাল বাড়ি। ঘোষাল বাড়ির কাছে পুজোর এই উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সহসা রামানন্দ ও তার স্ত্রী গোসাইমণি বলে জানা যায়। তিনি ছিলেন শক্তির উপাসক। তিনি উপাসনা করেছিলেন যে আমি যার উপাসনা করছি তাকে যেন সহধর্মিনী হিসেবে পাই, এতে তার সাধনা শক্তির উৎকর্ষতা বৃদ্ধি পাবে। তার স্ত্রী গোসাইমণি ছিলেন সাক্ষাৎ দেবী স্বরূপ। তিনি এসেছিলেন ঘোষাল বাড়ির বউ হয়ে, যেহেতু ভক্ত ও ভগবান একসাথে তাই সন্তান হয়নি। তারপর নির্দিষ্ট সময় তখন সহসা রামানন্দ পরলোক গমন করলেন। তার শবদেহ তখন সাধারণ শ্মশানে না নিয়ে গিয়ে গ্রামেরই বামুন পুকুরে অগ্নিকোণে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিতা যখন প্রজ্বলিত হয়, যেহেতু তার কোনো সন্তান ছিল না, স্ত্রী চিতা প্রজ্বলন করে। হঠাৎ স্ত্রী সবার অলক্ষ্যে ওই চিতায় আত্মবিসর্জন দেন। এরপর শোক তাপে কেটে যায় বেশ কিছুকাল। তারপর ওই বংশেরই অপর এক পুরুষকে দেবী গোসাইমণি স্বপ্নাদিষ্ট হয়ে হঠাৎ বলেন, চিতাভস্ম খনন করলে একটি নোয়া ও নথ পাওয়া যাবে, এবং প্রত্যেক বছর যেন আমাদের প্রতিষ্ঠিত পুজোতে ওই নোয়া নথ দেয়া হয়। 650 বছর ধরে সেই রীতি মেনেই সপ্তমীর দিন নাকে নথ ও বাম হস্তে নোয়া পরানো হয়, আর সেই লোককথায় প্রচলিত নাম অগ্নিহাতে নথ নোয়া। এখন ওই অলঙ্কার ঐতিহ্যবাহী প্রাচীন, মানে একটা পুজোর মধ্যে আমাদের প্রাণ এসে যায়। ঘোষাল বাড়ির দুর্গাপূজা প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে চলেছে এখন। অতএব আমাদের এই পুজোটা মানে খুবই আনন্দ অনুভব করি আমরা এর মধ্যে, আর বরাবরই ইনিই পুজো করে, পুজো দেখার মতো। আরতি করে সন্ধ্যা আরতি যেটা হয় 1 ঘন্টা 30 মিনিট, এখানে রাস্তায় লোক জড়ো হয়ে যায়। ওই এরম করে যে হাত, যে আমরা যদি একটু নাচাই হাত কনকন করে, এর সেসব বালাই নাই। ঠাকুরের মুখ যেন আর কেউ চিনতে পারবে না, জীবন্ত জ্বলন্ত প্রতিমা মনে হবে যেন। আমরা প্রত্যেকে সারা বছর অপেক্ষা করে থাকি এই চারটে দিনের জন্য। এটা যেন আমাদের ঘরের মেয়ে ঘরে এলো এরকম একটা ব্যাপার। আর সেই এখন থেকেই সেই নাড়ু পাকানো দেবতার জন্য, এখন থেকেই সেই সমস্ত মানে ঘর দোর পরিষ্কার করা, মন্দির পরিষ্কার করা, এই ঠাকুরের যখন চোখ আঁকা হচ্ছে তখন এসে বসা, এই বিষয়গুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়। আমরা একদম ছোটবেলা থেকে এই এই একদম মন্দির ছেড়ে, আর মহালয়ার পর থেকে তো মানে পড়াশোনা সমস্ত কিছু বন্ধ। হ্যাঁ, মন্দির প্রাঙ্গণই আমাদের সর্বক্ষণের আমাদের সাথী, মন্দির প্রাঙ্গণ। তো এইভাবেই আমাদের পুজো কদিন কাটে। হ্যাঁ, এর বাইরে আমাদের আর পুজো বলে আর অন্য কিছু আমরা বুঝি না। না তো আমাদের নতুন কোনো জামা কাপড়ের প্রতি আগ্রহ, না আমাদের নতুন কোনো জায়গায় পুজো দেখতে যাওয়ার আগ্রহ। পুজো কদিন আমাদের এই এই মণ্ডপই আমাদের সব।